খুব খুশি। সদিন ধরে স্বাগত আপনাদের সবাইকে। দেখুন আজকে আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজকে আমরা আলোচনা করছিলাম এই খাওয়া দাওয়া বাঙালির রসনা পরিতৃপ্তি নিয়ে। আমার সঙ্গে সজলদার সরাসরি কথা হয় এরকম অফ স্ক্রিনে। বাই দ্য ওয়ে আমরা বলছিলাম যে গতকাল এবং আজকের মধ্যে কী কী পার্থক্য আছে। গতকাল এবং আজ দুটো দিন কোনো পার্থক্য সেই অর্থে নেই। গতকালও সূর্য উঠেছিল অস্ত গেছে, আজকেও সূর্য উঠেছে অস্ত যাবে। একটা জায়গায় পরিবর্তন হয়েছে, 2020 জায়গায় 2021 হয়েছে। 12 মাসের জায়গায় প্রথম মাস হয়েছে বছরের, 31 তারিখের জায়গায় 1 তারিখ হয়েছে। আপনি আমাকে বলুন, আজকে অনেক মানুষের ইচ্ছে থাকে যে সপ্তাহের মধ্যে একটু ভালো খাওয়া দাওয়া করবে, একটু মাংস ভাত খাবে। এই জাস্ট চলদার সময় বলছিলাম মাংস ভাত খাবে একদিন করে সপ্তাহে, বাদ বাকি দিন ডাল ভাত ভাজা হলে চলবে, মাছ হলে চলবে। এটাই তো মানুষের ইচ্ছা। সেই ভরতচন্দ্রের লেখা কবিতা অন্নদামঙ্গল কী লিখেছিলেন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভরতচন্দ্র রায় লিখে যে আমার সন্তান যেন থাকে, মানুষের এটা হচ্ছে আজকে প্রত্যাশা। দুটো দিন বদলেছে, কালকে রেস্টুরেন্টে পার্টি হয়েছে, বারে পাবে প্রচুর মানুষকে দেখতে পাওয়া গেছে, শহর কলকাতার ক্ষেত্রে আমি বলছি। আজকেও সারাদিন বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে মানুষের ভিড় থাকবে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা বছরে ঢুকবো, এই নতুন বছরের ফ্লেভার ক্রেজ এগুলো যখন আস্তে আস্তে কমতে থাকবে, আবারও দেখবেন সমস্যা হয়তো দুদিন আপনি বুঝতে পাচ্ছেন না, এই দুদিন বা লাস্ট উইকটা আপনি বুঝতে পারছেন না, আগামী এক উইক হয়তো বুঝতে পারবেন না, কিন্তু সমস্যাগুলোর থেকে কি আপনি বেরিয়ে এসছেন? যে সমস্যাগুলোর কারণের জন্য আপনার রুজি রুটিতে টান পড়েছে সেগুলো সমাধান হয়ে গেছে? আপনি সপ্তাহে একদিন করে মাংস ভাত খাওয়ার স্বপ্ন দেখেছিলেন, পাচ্ছেন খেতে? আপনি চাকরির স্থায়িত্ব চেয়েছিলেন, হচ্ছে নাকি? প্রত্যেক দিন যাওয়ার পর নানান রকম কনস্পিরেসি, নানান রকমের কথাবার্তা, উচ্চ ঊর্ধ্বতন থেকে এগুলো শুনতে হচ্ছে। আমরা এই সিরিজটা পুরো হাতের উপরে করছিলাম, হাতের তালু, হাতের রেখা কী বলছে। অনেকের হতে পারে যে তাদের যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম মাস জানা নেই, সালটা জানেন না, ভুলে গেছেন, বা ইউ হ্যাভ সাম ডাউট, ইউ হ্যাভ লিটল বিট কনফিউশন, আপনি কী করবেন হাতের তালু দেখে? আজকে হাতের তালু নিয়েই আলোচনা আমরা করব এবং নতুন বছরের প্ল্যানিং। অর্থাৎ সাময়িক আবেগ নয়, আমরা লং টার্ম হ্যাপিনেসের দিকে যাব। লং টার্ম হ্যাপিনেস আমরা কীভাবে পাব এ বিষয়ে আমরা আলোচনা করব। তবে অবশ্যই বেস অফ ডিসকাশন হচ্ছে হাতের তালু। কীভাবে আমরা বুঝব আমাদের হাত থেকে, হাত কী বলছে? বলে না যে হাত কি লেকিড়ে, তো এই সেই লেকিড়িয়ে রেখা কী বলছে জানবো। সজলকান্তি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, সজল থেকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। সঙ্গে আপনাকে, আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের একেডি পরিবারের তরফ থেকে। ওয়ান ইয়ার স্লিপ বাই টু টেক ফাইনাল রেস্ট ইন দ্য ল্যাপ অফ ইটার্নিটি, অর্থাৎ একটা বছর খসে গেল এবং অনন্তের কোলে আশ্রয় নিল। এর মধ্যে সৃষ্টি ধ্বংসের কতই না খেলা চলল, কত শিশু কৈশোরের বেড়া ডিঙিয়ে যৌবনের রাজপথে পদার্পণ করল, কত কিশলয় পর্ণে পরিণত হল, নদীর জল কতখানি বা বয়ে গেল। সুতরাং এই প্রথম বছরের সন্ধিক্ষণ জীবন শুরু হলো, আমরা যে বিগত বছরটা পেরিয়ে আসলাম তার মধ্যে লাস্টের দিকে বেশ ভালো ঠান্ডা পড়েছে। কবি বলছেন, আধুনিক কবি বলছেন, যাও উত্তরের হাওয়া তাকে গিয়ে বলে এসো আছে, যৌবনের ধনুর্বাণ লুকোনো ইচ্ছের সমীগ আছে। উত্তরের হাওয়া বইছে, অর্থাৎ শীতলতম দিন, তার মধ্যে আমরা নতুন জীবনের স্পন্দন খুঁজে পাচ্ছি। বিগত যে বছরটি গেল রাহুর বছর ছিল, 2+0+2+0=4, 4 রিপ্রেজেন্টস নিউমারোলজিক্যালি রাহু, রাহু মানেই ঝঞ্ঝার ঝামেলা এবং তার নিদারুণ সাক্ষ্য আমরা বহন করে চলেছি। বর্তমান বছরটা হলো 2+0+2+1, অর্থাৎ 5, এটা হচ্ছে বুধের বছর। সুতরাং রাহুর খপ্পর থেকে আমরা বেরিয়ে আসলাম, রাহুর গর্ভ থেকে আমরা বেরিয়ে আসলাম, এসে আমরা বুধের অঙ্গনে বিচরণ করছি। সুতরাং নিউমারোলজিক্যালি আমরা বুধের যে আশীর্বাদটা আমরা পাবো বলে আশা করি। রাহু মান হচ্ছে তমগ্রহ, ঘোর তমসাচ্ছন্ন, সেই অন্ধকার থেকে আলোর উত্তরণ। অশতমা সদ্গমায়ো, তমসমা জ্যোতির্গমায়ো, মৃত্যং অমৃতঙ্গমায়ো। এই যে হাতটা আপনাদের দেখানো হচ্ছে, এই হাতটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এই ছেলেটি ছিল জাতিস্বরত্ব, সে তার বিগত জন্মের সমস্ত স্মৃতি তার মধ্যে আলোড়িত হয়েছিল। তার যখন 3 বছর বয়স, সে বলতে শুরু করলো যে বিগত জন্মে হি ওয়াজ মার্ডার্ড, তাকে হত্যা করা হয়েছিল। এবং 3 বছর বয়সেই সে করলো কি, তার হত্যাকারীকে চিনিয়ে দিয়েছিল।
হ্যাঁ, 3 বছর বয়সে সে চলে গিয়েছিল যেখানে সে পূর্বজন্মে ছিল, এবং যে তাকে হত্যা করেছে তাকে পুরো আইডেন্টিফাই করে দিয়েছিল, এবং পুলিশ প্রশাসন যখন সেই হত্যাকারীকে কিছুতেই শনাক্ত করতে পারছিল না, এই নবজাতকটি যার মধ্যে জাতিস্বরত্ব রয়েছে, যার পামটা আমি তুলে ধরছি, সে কিন্তু আইডেন্টিফাই করেছিল যা তার বিগত জন্মের খুনিকে। এবার বিশেষত্ব কি পামটার মধ্যে, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, অর্থাৎ আমরা অতীতকে স্মৃতিচারণা করছি, হ্যাঁ, বর্তমান বছরে প্রাঙ্গণে দাঁড়িয়ে মুহূর্তে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণা করছি। সুতরাং অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে আমরা কি করছি, এই জাতিস্বরত্বের হাতটাকে তুলে আনছি, যাতে কিনা সেও তার অতীত নয়, তার বিগত জন্মের যে ঘটনা বহুলতা সেটাকে সে স্মরণ করতে পারছে। এবং হাতের কোন কোন বৈশিষ্ট্য, আমরা এটা চার্ট নিয়ে একসময় আলোচনা করেছিলাম অ্যাস্ট্রোলজিক্যালি, কিন্তু হাতের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য তাকে বিগত জন্মের স্মৃতিটাকে সে ফিরিয়ে আনতে পারে, অর্থাৎ মানুষের যখন একটি জন্ম শেষ হয়ে যায় তখন যখন সে নবজাতক হচ্ছে, গীতায় বলছে বাসাংসি জীর্ণাণি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরৌ পরাণী তথা শরীরাণি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আমাদের শরীরস্থ চৈতন্য বা আত্মা জীর্ণ দেহকে, বুড়ো দেহকে পরিত্যাগ করে নবদেহকে আশ্রয় করে। কেউ আছেন? একদমই একজন রয়েছেন, আমি ফোনটা নেব, আমরা আলোচনায় থাকব। অনেকেরই মনে হতে পারে যে আলোচনার থেকে যেন ছেদ না পড়ে, সজলদা ক্রমাগত আলোচনা করে যান, কিন্তু আপনারা বিরাগভাজন হবেন যারা লাইভ অনুষ্ঠানে ফোন করছেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার আপনাকে ও আপনার পরিবারকে। আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম কি? হ্যাঁ আমার নাম অরিন্দম দাস, আমি হুগলি থেকে বলছিলাম। আচ্ছা অরিন্দম, আপনাকে স্বাগত। আজকে কার সম্পর্কে জানেন? অরিন্দম স্যার। হ্যাঁ অনির্বাণ। আচ্ছা অনির্বাণ, আজকে কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নিজের সম্পর্কে জানবো, তার প্রতিষ্ঠান খুব ভালো লাগে আর কি। আমার এক রিলেটিভ সাথে কাছে গিয়েছিলাম, খুব উপকৃত হয়েছি ম্যারেজের ব্যাপারে, চন্দননগরের চেম্বারে। আচ্ছা আচ্ছা, রিলেটিভ আপনার এসেছিল, এসে উপকৃত হয়েছে সেই কারণের জন্য। তবে আপনার ক্ষেত্রে দুটো কারণ, একটা হচ্ছে রিলেটিভ আসা, একটা হচ্ছে প্রোগ্রাম ভালো লাগা। হ্যাঁ প্রোগ্রাম স্যার প্রোগ্রাম ফলো করি আর কি, খুবই ভালো লাগে আর কি। আচ্ছা বেশ, আজকে দেখা যাক আপনার। হ্যাঁ সরি, আমার ব্যাপারেই জানবো। হ্যাঁ আপনার কথা বলুন, আপনার ডিওবি, ডেট অফ বার্থ? হ্যাঁ 30/9/92। 30/9/92, টাইম বলুন? সকাল 9:04। সকাল 9:04। জন্মস্থান বলুন? বর্ধমান। বর্ধমান। আপনার বুধবার জন্ম, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, ঠিক আছে এগুলো? হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, চারটা খুব ভালো চার, রবি বুধ বৃহস্পতি বসে আছে লগ্নের একাদশে, নবমপতি দশমপতি রবি বুধ, মানে ইউনিক চার্ট আর কি, এডুকেশন দিক দিয়ে খুব ভালো। আর বুধ স্বক্ষেত্রে বসে আছে, বুধ হচ্ছে ম্যাথামেটিক্সের কারক গ্রহ, সুতরাং ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড, রবি বুধ মানে হচ্ছে এমএসসি পিএইচডি ডিগ্রি, সুতরাং এমএসসি ডিগ্রি ইন ম্যাথামেটিক্স, তারপরে যদি আরও অ্যাডভান্স স্টাডিজে যান পিএইচডি, এবং একাদশ হচ্ছে হাইয়েস্ট অ্যাক্সিলারেশন পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু আসবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দশমপতি রবি একটু নিচস্থ অবস্থার দিকে রয়েছে এবং রাহুর সঙ্গে কানেক্টেড, সেই জন্য কেরিয়ারের ব্যাপারে এখন পরে চিন্তা করবেন, আগে এডুকেশনটা কমপ্লিট করে নিন, ঠিক আছে? আপনার কি জিজ্ঞাসা ছিল, আপনি কি করতে চাইছেন, যেটা সজলদা বললেন যে আপনার গবেষণার দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনি কি ভাবছেন এরকম কিছু? সেই ক্ষেত্রে কি সমস্যা আছে কিনা সেটা জিজ্ঞেস করছেন তো? নেট কবার দিয়েছেন? এবারটা দিন, কারণ লাগ্নিক সাড়ে সাতিটা শেষ হয়ে গেছে, বৃশ্চিক লগ্নে লাগ্নিক সাড়ে সাতি শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখানে আর একটা একটু অফ দি ট্র্যাক একটু কশনারি ওয়ার্নিং দিই, এই চার্টে রয়েছে ড্রিঙ্কিং হ্যাবিটস অ্যান্ড অ্যাট্রাকটিভ সেক্স রিলেশন, এগুলোর থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন, এটা হচ্ছে অফ দি ট্র্যাক প্রিকশন। কেমন বলছি স্যার, আমি স্যার এডুকেশনও এমএ করেছি বুঝলেন, এডুকেশনও মানে নেটটা বসছি আর কি। তাহলে স্যার কোন কোন সাবজেক্টে দেবো? এগুলো না, এই সাবজেক্ট চুজটা চট করে আপনি যদি ভাবেন যে এখনই বলে দেওয়া সম্ভব সেটা নয়, আপনাকে কিছু
প্রিকশনারি সাজেশন আপনাকে দিয়েছেন সজলদা, এগুলো একটু মেনটেন করবেন। হতে পারে এরকম যে আপনার এই সুন্দর সাজানো বাগান অসংযমী জীবনের জন্য নষ্ট হতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, অসংযমী জীবন অর্থাৎ রুটিন বাউড লাইফ নয়, তার ফলে আপনার এই পড়াশোনার এত কেরিয়ার নষ্ট হতে পারে। সেটা সজলদা বললেন, একটু যোগাযোগ করবার চেষ্টা করুন, হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে, যোগাযোগ করে চেম্বারে আসুন, কথা হবে, সব কথা টিভিতে হয় না। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার নাম দাদা দেবজিৎ দেবরায়। দেবজিৎ বাবু আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি ত্রিপুরার আগরতলা থেকে। ত্রিপুরার আগরতলা থেকে, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো দাদা। কেমন লাগে সজলদার প্রোগ্রাম দেখতে? বেশ, আপনার আপনি আজকে কার সম্পর্কে জানবেন? দাদা আমার সম্বন্ধেই জানবো। হ্যাঁ বেশ, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 27 জুন 1987। টাইম, সময় বলুন। সময় হচ্ছে সকাল 9:10। কোথায় জন্ম? আগরতলা? আগরতলা। আপনাদের নিজেদের বাড়ি আছে? হ্যাঁ, নিজেদের বাড়ি আছে ওখানে? আগরতলাতে নিজের বাড়ি নেই, আগরতলা থেকে 20-22 কিলোমিটার দূরে সিদাই মোহনপুর বলে একটা জায়গা, ওইখানে আছে। সেইখানে আছে। শনিবার জন্ম তাই তো? সিংহ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, ঠিকই আছে। আর কি গল্প চারটা দেখা যাক। শুক্র সক্ষেত্রে বসে আছে, শুক্র দশমে সক্ষেত্রে বসে আছে। শুক্র হচ্ছে কম্পিউটার সায়েন্সের কারকগ্রহ, সূক্ষ্মাতি সূক্ষ্ম টেকনিক্যাল নোহাও। সুতরাং শুক্র যেহেতু সক্ষেত্রে দশমে বসে আছে, ওই রিলেটেড পড়াশোনা এবং ওই রিলেটেড চাকরি। বর্তমানে লগ্নের ষষ্ঠে বৃহস্পতি এবং শনি, সিংহ লগ্নের ষষ্ঠে, এবং দশম স্থানে রাহু বসে আছে গোচরে। সুতরাং কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি জুটছে না এবং সেখানে সন্তুষ্টি আসছে না, স্যাটিসফ্যাকশন নেই। সেক্ষেত্রে রাহু যতদিন থাকবে ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। বৃষ হচ্ছে দশম স্থান, লগ্নের দশম স্থান, সেখানে রাহু বসে থাকার জন্য 1.5 বছর পরে কিন্তু চেঞ্জেবিলিটি আসবে, তখন বেটার হবে, আদারওয়াইজ নট। একটু শেয়ার করুন দাদা। হ্যাঁ দাদা, আমি চাকরি নিয়ে খুব সমস্যায় আছি। আমি কমপ্লিট করার পর 2012-এ আমার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি করার পর থেকে আমি প্রায় 3-4টা কোম্পানিতে চাকরি পেয়েছি, কিন্তু একটাও মানে আমার ব্রাঞ্চ রিলেটেড না, এবং চাকরিগুলির মধ্যে সমস্যা থাকে। সেটাই তো, সেটাই আপনার দেখুন ছকটা দেখে সজলদই একই কথা বললেন। আপনি কোনো জায়গায় চাকরি নিতে গেলেন, আপনার তো আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি কি করেছেন, কি বলে এটা ত্রিপুরার ভাষায়, কিভাবে বলে? এই তো কোথায় কোথায় কাজ করলে? না কোথায় কোথায় না, তুমি কিতা কিতা করছো, কিতা কিতা করছো তুমি। এবার ব্যাপার হচ্ছে সেই চাটে গিয়ে যদি দেখা যায় যে আপনি প্রচুর করেছেন কাজ, মানে পড়াশুনো করেছেন, বাট আপনার চাকরি হচ্ছে না, তো মানসিক অশান্তি আপনার ভুগতে হবে চিরকাল। সেটাই সজলদা বললেন এটাকে ঠিক করা যায়। রাহুর জন্য হচ্ছে, রাহুর বছর ছিল, এবার নতুন করে গোছান নিজেকে, নতুন করে গোছান, আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, বেশ তাহলে আমরা চার্টটাকে ডিসাইফার করি, চার্ট না পামটাকে। চার্ট নিয়ে একসময় ডিসাইফার করেছিলাম, যাদের মধ্যে জাতিস্বরত্ব আছে, এই পামটার মধ্যে মানে এক্সট্রাঅর্ডিনারি দেখা যাচ্ছে। হার্ট লাইনটা শনির জায়গায় গিয়ে থেমে গেছে, বৃহস্পতির জন্য যায়নি। হেডলাইনটা পার্কাসান থেকে উঠে, অর্থাৎ বুড়ো আঙুলের গোড়া থেকে উঠে গিয়ে মাঝপথে থেমে গেছে। এবং যেটা লাইফ লাইন থেকে একটা রেখা এসে কিন্তু চন্দ্রের জায়গায় গিয়ে লুপ হয়েছে, এইটাই কিন্তু জাতিস্বরত্বের চিহ্ন। লাইফ লাইন থেকে একটা রেখা গিয়ে কিন্তু মানে 2 এবং 2 ইন্ডিকেট করা হচ্ছে চন্দ্রের দিকে গেছে, এবং লাইফ লাইনটা যথারীতি পার্কাসানের দিকে গেছে, রিস্টের দিকে গেছে। এবং ওই যে লুপটা, এটাই কিন্তু বিগত জন্মের স্মৃতিচারণা। হ্যাঁ, অতীতের স্মৃতিচারণা শুধু নয়, বিগত জন্ম অর্থাৎ যে জন্ম সে রেখে এসছে তার স্মৃতিচারণার ইন্ডিকেশন হচ্ছে ওই চন্দ্রের ওপরে লুপ লাইন কানেক্টেড উইথ দ্য রুট অফ দ্য লাইফ লাইন। এবং ফেট লাইনটা উঠেছে একদম পার্কাসান থেকে, রিস্টের ওখান থেকে উঠে ওপরে গিয়ে দুটো ফর্ক হয়ে গেছে, অর্থাৎ
দ্বিজন্ম অর্থাৎ আগের জন্মটা টু সাম এক্সটেন্ট রিফ্লেক্ট করছে ফেটলাইনের মধ্যে এবং লাইফলাইনের ওই লুকটা এটাই ইন্ডিকেট করছে জাতিস্বরত্বের চিহ্ন অর্থাৎ অতীত জন্ম ফ্ল্যাশব্যাকে তার বর্তমান জন্মের মনের স্ক্রিনে কিন্তু প্রতিবিম্বিত হচ্ছে এবং তার ফলে মাত্র 3 বছর বয়সেই হি ইজ এবলস দ্য চাইল্ড ইজ এবল এই চারটা হাতটা যখন এসছে তখন তার 33 বছর বয়স 3 বছর বয়সেই সে কিন্তু আগের জন্মে তার যে ডিমাইজ হয়েছিল খুব স্যাড ডিমাইজ হি হ্যাজ বিন অ্যাসাসিনেটেড হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই সামবডি সেই খুনিকে আইডেন্টিফাই করে দিয়েছিল যেটা পুলিশ প্রশাসন ধরতে অপারগ ছিল সে পুলিশ সে কিন্তু ডিটেলস বলে যাচ্ছিল যখন অকক শেখার টাইম সেই সময় কিন্তু তার অতীত জন্ম কিন্তু ফ্ল্যাশব্যাকে তার কাছে চলে এসছে এবং সে ডিটেলস বলে যাচ্ছিল অমুক গ্রামের আমি বাসিন্দা ছিলাম আমার প্রতিবেশীর নাম ছিল ওই এবং আমি যখন হাট করতে যাচ্ছিলাম সেই সময় আমাকে স্ট্যাপ করেছে তারপরেই আমার রিইনকার্নেশন আমি নবজন্ম পেয়েছি সুতরাং টোটাল ডিটেলসটা বলার পরেই খুনিকে আইডেন্টিফাই করতে কিন্তু পুলিশ প্রশাসনের খুব সুবিধা হয়েছিল বেশ আমি আরেকজনের ফোন নেব কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার দাদা নমস্কার কে বলছেন হ্যাঁ কোথা থেকে বলছেন কে বলছেন আমি কুচবিহার থেকে বলছি আচ্ছা আমার মেয়ের সম্বন্ধে জানবো মেয়ের সম বলুন ডেট অফ বার্থ বলুন মেয়ের মেয়ের হলো 10/7/91 টাইম বলুন টাইম হলো রাত্রে 11:40 জন্মস্থান বলুন ধুবড়ি আসাম ধুবড়িয়া ধুবড়ি আসাম ধুবড়ি আসাম মাথা খুব গরম বাম বলে সহ্য করছে স্বামীর ঘরে গেলে সহ্য করবে না সুতরাং সেক্ষেত্রে কিন্তু কনজুগাল লাইফটা দাম্পত্য জীবনটা কিন্তু যে ডিস্টার্ব হবে এখানেই তার ইন্ডিকেশন রয়েছে এবং তার জন্য আপনার মেয়েই দায়ী আচ্ছা যা হোক এখানে বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হয়ে বসে আছে বৃহস্পতি হচ্ছে আমাদের স্বভাষা যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষার কারকগ্রহ এবং বৃহস্পতি যখন তুঙ্গস্থ এবং চতুর্থে বসে আছে এবং তার সঙ্গে বুধ বসে আছে সুতরাং মাতৃভাষায় অর্থাৎ মাদার টাং সেখানে সে মাস্টার ডিগ্রি এবং নেট দিয়ে পিএইচডি করতে পারবে আগের চারটাও পিএইচডির ব্যাপার এসছে এটাও তাই আগের চারটা কিন্তু ম্যারেজের জায়গাটা কিন্তু হাইলি ডিস্টার্ব শুক্র মঙ্গল দ্বারা পীড়িত আপ্রাণ বিয়ের চেষ্টা করছেন কিন্তু ম্যাচিওর করছে না এবং বিয়েরটা যদি আগে থেকে কারেকশান না করা হয় রেমেডি না করা হয় তাহলে বিয়ের পরে কিন্তু নিজের দোষে কিন্তু ডিভোর্স হয়ে যাবে এবং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবে পিএইচডি করতে হবে হ্যাঁ খুব ভালো আপনি আসুন পুরো প্রোগ্রামটাই আপনি শুনেছেন আশা করি আগেও শুনেছেন এখনো শুনছেন আশা করি আপনাদের আসলে ভালো হবে আর যখন দেখবেন যে কেউ একজন গেছে বা কি এই খবরগুলো যখন মানে আপনি নিজে জানতে পারেন তখন কিন্তু একটা বিশ্বাস নিয়ে আপনি আসেন আর এ তো কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো কথাই বলে কাজে আপনার প্রথম হচ্ছে ফেইথ আর বিলিফ থাকতে হবে সেই ফেইথ আর বিলিফ যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি দেখারও রাস্তায় চলতে পারবেন অ্যাস্ট্রোলজি তো গিমিক নয় অ্যাস্ট্রোলজি হচ্ছে এই সমস্ত প্ল্যানারদের করে দেওয়া প্ল্যান যেই মতো আপনাকে চলতে হবে চল তাহলে আমরা পামটার মধ্যে আবার ঢুকছি খুব সিম্পল কয়েকটা চারটে লাইন মাত্র আছে হ্যাঁ বিশেষ কিন্তু লাইনে মানে সমারোহ নেই সুতরাং পামটাকে রিড করতে খুব সুবিধা হয় পামের মধ্যে যদি অসংখ্য লাইন থাকে সেগুলোকে আইসোলেট করে নিয়ে তারপরে পাম রিড করতে হয় আবর্জনাগুলোকে সরিয়ে এখানে আবর্জনা সরানোর কোনো ব্যাপার নেই প্লেন কটা 4-5টা লাইন রয়েছে তার মধ্যে দিয়েই কিন্তু তার অপার ঐশ্বর্য অপার সৌন্দর্য এবং সে যে অতীত তার কাছে ফ্ল্যাশব্যাকে চলে আসছে সেইটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ জাতিস্বরের হাত হ্যাঁ আমরা তো আমাদের ইহজন্ম নিয়ে আলোচনা করি কিন্তু বিগত জন্মে কী ছিল যদি এই প্রশ্ন আমাদের কাছে অ্যারাইজ করে কেউ যদি হাত প্রডিউস করে বলে আমি আগের জন্মে কী ছিলাম তাহলে কিন্তু যে যে চিহ্নগুলোর বলে আগের জন্মটা রিফ্লেক্ট হয় চার্টের মধ্যে আমরা 9th হাউসকে দেখি 9th লর্ডকে দেখি 9th হাউসে গ্রহের অবস্থান দেখি তেমনি হাতের মধ্যেও কিন্তু বেশ কিছু রেখা এবং আরও কিছু চিহ্ন রয়েছে যাতে তার অতীত জীবন মানে বিগত জীবন এই জন্মের আগের জীবন এবং সিরিজ আমরা বুদ্ধদেবের আমরা 10 জন্মের ইতিহাস পাই জাতক গ্রন্থে বুদ্ধদেব আগে 10 জন্ম কী কী করেছিলেন জাতক গ্রন্থে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে
আমাদের জীবনে যদি বিবেকানন্দ যেমন জাতিস্বরূপ ছিলেন, অর্থাৎ বিবেকানন্দ ব্রহ্মচর্য অবলম্বন করার ফলে অতীত জীবন তার কাছে ফ্ল্যাশব্যাকে আসতেন, মহাপুরুষরা তাদের ব্রহ্মচর্য দ্বারা কিন্তু অতীত জীবনটাকে তারা কিন্তু অর্জন করতে পারেন, কিন্তু ইনবর্ন জাতিস্বরত্ব অর্থাৎ পূর্বজন্মের ইতিহাস, পূর্বজন্মের ঘটনা বহুলতা তার এই জীবনে তার মনে আছে, সেইটা যদি হাতে রিফ্লেক্ট হয় কোন কোন চিহ্ন সেটাকে ইন্ডিকেট করে, তার মধ্যে দিস ইজ দ্য মোস্ট প্রামাণ্য পাম, হ্যাঁ মোস্ট অথেন্টিক পাম, যার মধ্যে থেকে উই ক্যান ডেলভ ডিপ ইন টু দ্য পাস্ট, নয় ডেলভ ডিপ ইন দ্য ফিউচার, মানে পাস্ট লাইফ অলসো, সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে চন্দ্র, চন্দ্র থেকে মনের বিচার হয়, অর্থাৎ মনের স্মৃতিধারণ ক্ষমতা, স্মৃতিশক্তির ক্ষমতা যত বেশি হবে তত কিন্তু সে কিন্তু বিগত জন্ম তার কাছে কিন্তু ফ্ল্যাশব্যাকে ফিরে আসবে। সুতরাং চন্দ্রের কানেকশানটা জরুর, মানে জোরদার কানেকশান দরকার, সেখানে লাইফ লাইন থেকে একটা ব্রাঞ্চ লাইন চন্দ্রের দিকে ঢুকে গেছে, সুতরাং এটাই ইন্ডিকেট করছে অতীত জীবন সে দেখতে পাচ্ছে। আচ্ছা চট করে আরেকজনের ফোন নিয়ে নি, কি আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ আমি রূপক রায়চৌধুরী, জামশেদপুর টাটা থেকে বলছি। রূপক বাবু আপনাকে স্বাগত, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুবই ভালো লাগে, সজলদার প্রোগ্রাম তো ছাড়তে পারি না কিছুতেই, আর সজলদাকে ফোনে পাই না, এটাই একটা ভালো দুর্ভাগ্য বলুন, যাই বলুন, আজকে অনেক করে পেয়েছি ওনাকে। না মানে ফোন বলতে সিটিভিএন এর ফোনে পান না? আপনার ডেট অফ বার্থ শুনি। 12ই ডিসেম্বর 1969, টাইম সময় রাত্রি 12টা, জন্মস্থান আপনার হচ্ছে ধনুরাশি উত্তরাষাঢ় নক্ষত্র, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনুরাশি উত্তরাষাঢ় নক্ষত্র, আপনার এখানে রবি শুক্র কনজাংশন রয়েছে, বুধ চন্দ্র কনজাংশন, চন্দ্র বসে আছে কোন নক্ষত্রে? চন্দ্র বসে আছে উত্তরাষাঢ় নক্ষত্রে, কিন্তু এই চারটা হচ্ছে, আপনি কি আগে আমার কাছে দেখিয়েছিলেন কোনো সময়? হ্যাঁ হ্যাঁ, আগে আমাকে দেখিয়েছিলেন কোনো সময়? আমি তো জামশেদপুরে যেতাম। না জামশেদপুরে আমি দেখাতে পারিনি। দেখুন এখানে কিন্তু বুধচন্দ্র কনজাংশন রয়েছে, বুধচন্দ্র কনজাংশন এবং শুক্র রবিযুক্ত, এটা ইন্ডিকেট করছে যে গিফট অফ দ্য গ্যাপ, অর্থাৎ টু প্লিট সামথিং, PLEAD, অর্থাৎ ওকালতি আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু ইন্ডিকেট করছে, কিন্তু আপনার দশম স্থানটা হাইলি অ্যাফ্লিক্টেড থাকার জন্য সেখানে কিন্তু ততটা গ্ল্যামার নেই, যতটা আপনি কোয়ালিটি কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী কিন্তু পসার জমাতে পারছেন না, এবং কেরিয়ারের এস্টাবলিশমেন্টটাও কিন্তু ডেফার্ড হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু হয়নি, কারণ এখানে দেখা যাচ্ছে দশমপতি বুধ, হ্যাঁ, যেখানে বসে আছে সেখান থেকে কিন্তু ওই অ্যাচিভমেন্টটা হওয়া মুশকিল, সুতরাং কয়েকটা জায়গায় রেকটিফিকেশনের দরকার আছে, দরকার হলে যোগাযোগ করে নেবেন, এবং শনিটা নিচস্থ অবস্থায় আসছে অষ্টমে, সুতরাং কেরিয়ারের এস্টাবলিশমেন্ট ইজ এ ফার ক্রাই, হ্যাঁ পসার জমাতে পাচ্ছেন না, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি ডেফিসিয়েন্সি ইন দ্য চার্ট, ঠিক আছে? তাই কি হচ্ছে আপনার প্রবলেমগুলো কি তাই, মানে বেসিক্যালি ফোন করবার তো একটা প্রাইমারি কারণ থাকে, সেটা কি? একদম একদম এটাই, মানে আপনার চাকরির ক্ষেত্রে পসার নেই, তাই তো? চাকরির ক্ষেত্রে পোষণ নেই। ওকে বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, নতুন বছরটা নতুন করে ভাবুন, ঠিক আছে? যোগাযোগ করবেন সজলদার সঙ্গে, টেলিফোন নাম্বার টিভি স্ক্রিনে ছিল এতক্ষণ, দরকার হলে সিটিভিএনের ইউটিউব পেজ থেকে দেখে নেবেন, সবাই সুস্থ থাকবেন, সজলদাকেও আশা করি সজলদা একই রকমভাবে আরও বেশি অনুপ্রেরণা মানুষকে দেবেন। নমস্কার সজলদাকে, নমস্কার সবাইকে।